এখানে আপনারা যেভাবে কথা বলতেছেন আমাদের গানের যেই একটা মন মানসিকতা ওটা কিন্তু আমাদের আর নাই যুব ভাই যারা আছেন ভাই আপনারা সুন্দর করে বসেন কারণ আমরা ঠান্ডা নিজেদের গান গাই আপনারা ব্যবস্থা করেন নাচানাচির গান করলে তো মনে হয় ইষ্টদের গান বন্ধ হয়ে যাবে সুন্দর করে মনোযোগ দিয়ে গান শুনবেন কারণ আজকে যার সাথে গান করতেছি বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক তিনি বলেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত বড় শিল্পী যদি বলি যে প্রশ্ন তাহলে বেয়াদবি হয়ে যায় আপনার কাছে আমার একটু জানার থাকবে যে এটা আপনার গন্ধনা গানের একটা প্যাস আর কি এই বন্ধনা গানের মধ্যে আমরা যখন অলিয়া অলিয়া তাদেরকে সালাম দিই এই সালামের মধ্যে একটা কথা শুনছি যে মা ফাতেমা বিবি এখন বিবি বিবি শব্দের অর্থ হলো স্ত্রী বা বউ এখন আমার আমার যার সঙ্গে বিয়ে হইব আমি হলাম ওনার স্ত্রী উনি আমাকে বিবির চোখে দেখবে আমার শ্বশুর তোর আমার ইচ্ছাকে দেখতে পারবে না তাহলে এই জিনিসটা খারাপ হয়ে যায় এখন আমরা যে ওনাকে বিবি বলি মা ফাতেমা বিবি তো উনি তো আমাদের বিবি হয় না আর যদি বিবি হয় বিবি শব্দের অর্থ হলো বউ তাহলে মা ফাতেমা উনি সারা বিশ্বের বিবি হয় কি কইরা এটার কারণটা কি অনেকে বলে ফাতেমা মা বলে ডাকে আবার অনেকে বিবি বলে এটা নিয়ে আমি একটা বড় ভুলের মধ্যে আছি এখন কি আমি ফাতেমা ই কইব নাকি ফাতেমা বিবি কইব আমি এটা বুঝি না আমার তো বিবি হওয়ার কথা না তাহলে ভাই আপনি যে বলছেন ফাতেমা বিবি এই বিবিটা কিভাবে হয় আপনি আমাকে বুঝাই দিবেন কারণ যদি বিবি হয় থাকে সেটা দলিল অবশ্যই আছে তাহলে দলিলটা কেমন একটু বুঝাবেন কারণ আমি এখন বর্তমানে গানটা এমন একটা বড় জায়গা আছে একটু কিছু ভুল হইলো ইউটিউবে ভাইরাল এখন আমি যদি এই কথাটা বইলে আবার যদি প্যাস করি তাহলে আমার আবার পুলিশে নিতে পারে Easy.
গেছি মা ফাতেমা তাকে তাকে মন থেকে ভালোবেসে গেছি তার আমরা জন্মদিন পালন করেছি এই মা ফাতেমা নামের গুণে প্রত্যেকটা মানুষ সেদিন জান্নাতে চলে যায় সুবহানাল্লাহ আমার রাসূলের মেয়ের যদি এত সম্মান হয় তাহলে আমার নবীর সম্মান কত বড় তিনি কত সম্মানের তাই যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করত না আমি চেষ্টা করব সেই দয়াল নবীজিকে স্মরণ করে আপনারা সেই করার জন্য I'm